চ্যাম্পিয়নের মেধাবী জয়, মুম্বাইকে 7 উইকেটে হারিয়ে আইপিএল অভিযান শুরু নাইট রাইডার্সে। রোহিত শর্মার বিধ্বংসী 98 এর পাল্টা গম্ভীর, মনীশ সূর্যকুমারদের দুরন্ত ব্যাটিং, ইডেনে হাজির কিং খান। কেন্দ্রীয় বাহিনী ছাড়াই হতে চলেছে এবারে পুরভোট। মাওবাদী উপদ্রুত রাজ্য সহ অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে গুরুত্বপূর্ণ কাজে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পুরভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে না বলে রাজ্য সরকারকে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চিঠির প্রতিলিপি নির্বাচন কমিশনে পাঠিয়েছে স্বরাষ্ট্র দফতর। এই প্রেক্ষাপটে রাজ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, আর কোনো বিকল্প নেই, বর্তমান পুলিশ পরিকাঠামোতেই পুরভোট করাতে হবে। তৃণমূল ভবনে সিবিআই নোটিশ নিয়ে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে পড়া অংশের সামগ্রিক উন্নয়নে শুধুমাত্র কয়েকটি সাইকেল বিতরণের মধ্যে দিয়ে হবে না। সম্প্রতি প্রকাশিত প্রতিশ্রুতি ও উন্নয়ন নামে একটি বইয়ে এমনই লিখেছেন মুকুল রায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মুখ খোলার পর এবারে কলমেও মমতার অস্বস্তি বাড়ালেন দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলকে শুধু নোটিশ ফাটিয়েই ক্ষান্ত নয় সিবিআই, তারা প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য। সিবিআই সূত্রের খবর, নোটিশের জবাবের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করবে তারা। উত্তর না এলে দেওয়া হতে পারে রিমাইন্ডার, জবাব দেওয়ার জন্য ফের কিছু সময় দেওয়া হতে পারে। এরপরও জবাব না পেলে সুপ্রিম কোর্টকে জানাতে পারে সিবিআই, এরপর আদালতে নির্দেশ মতো পদক্ষেপ করবে সিবিআই। ফের হাইকোর্টের তিরস্কারের মুখে পুলিশ। ফুলবাগানের এক তরুণের আত্মহত্যার মামলায় কেস ডায়েরি দেখে ক্ষুব্ধ বিচারপতি গতকাল তদন্তকারী অফিসারকে বলেন, পুলিশ সাধারণ নাগরিককে নাকি আসামিকে নিরাপত্তা দিচ্ছে? আপনার তদন্ত করার যোগ্যতা নেই, আপনাকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া বা সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন।